ভাই 12 মিনিটে মাংস রান্না ভাই, রোবট প্রেসার কুকার নিয়ে আসছে আপনি এখানে 12 মিনিটে একদম ভ্যানিশ হয়ে যাবে আপনি এখানে একদম। আমি এখন দেখাচ্ছি এই যে ম্যারিনেট করা ছিল প্রথমে, আমি দেখা দিচ্ছি আপনাকে এখানে। আরে বাপরে বাপ, মানে মাত্র 12 মিনিটে ভাই, 12 মিনিটে কমপ্লিট ভাইয়া, 12 মিনিটে কমপ্লিট। দেখছেন কিভাবে হয়েছে আপনি এখানে, 12 মিনিটে তেল দিয়ে রান্না করবেন ভাই? হ্যাঁ, সারা মাসে রান্না করবেন মাত্র 150 থেকে 200 টাকায় কমপ্লিট। এক মাসে আপনি বিদ্যুৎ বারো মিনিটে সম্পূর্ণ কমপ্লিট আপনি এইখানে। এই যে গোস্ত আপনি নিছেন জি, মাত্র 12 মিনিটে আপনি রান্না করে ফেলেন একদম 12 মিনিটে কমপ্লিট বস রান্না বান্না। দেখেন না আপনি লাইভে আছেন না, 12 মিনিট দিছে কিনা এখানে, 12 মিনিট দেখেন এই লেখা আছে 12 মিনিট। আচ্ছা আচ্ছা, 12 মিনিটে কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে, 12 মিনিটে কমপ্লিট দেখাচ্ছি আপনি এখানে একটু। চমৎকার ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে 12 মিনিটে দেখেন, ওয়ানলি মাত্র 12 মিনিটে হবে, সারা মাসে রান্না হবে মাত্র 150 থেকে 200 টাকা, 200 টাকায় কমপ্লিট। ওকে ওকে, 200 টাকায় কমপ্লিট সম্পূর্ণ রান্না বান্না বস। আপনার এই মাংসের পটে আমি তো রাইস রান্না করব না ভাই, আমার তো একটু সমস্যা আছে, আমি এক পটে রান্না করি না ভাই, মাংসের পটে আমি কোন সময় রাইস রান্না করি না। এটা এটা হচ্ছে দুই পট ভাইয়া, এটা হচ্ছে একটাতে রাইস রান্না করবেন আর একটাতে মনে করেন যে মাংস রান্না করবেন, একদম ডাবল হাড়ি। এই যে আমি দেখা দিচ্ছি বস আপনাকে এখানে, প্র্যাকটিক্যাল দেখা দিই আপনাকে এটা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ডাবল হাড়ি, একটার ভিতরে দুইটা হাড়ি। এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি আপনার ম্যাজিক, একদম ম্যাজিকের মতো কাজ হবে, প্রেশার কুকার, ম্যাজিক প্রেশার কুকার যেটাকে বলে আপনার চোখের পলকেই সব রান্না বান্না কমপ্লিট আপনার এটা। এই দেখেন অনেকের কিন্তু এই নাক সেটকানোর স্বভাবটা আছে, যেটার ভিতরে মাংস রান্না করবেন সেটার ভিতরে কোন রকম ভাবে আপনি আর অন্য কোন আইটেম করবেন না। এই দেখেন দুইটা পট, একটা হচ্ছে যে আপনার এই একটা পট হবে আপনার একটা আর রাইসের জন্য, আর একটা হচ্ছে কারির জন্য, দুইটাই কিন্তু নন স্টিক করা। আপনারা 12 মিনিট গণনা করা শুরু করেন, এই যে এখানে 12 মিনিট দেওয়া আছে, জাভেদ ভাই বসায় দিতেছে, আর এইটা কিন্তু সবচাইতে সহজ পদ্ধতিতে রান্না করার একটা সলিউশন। ওকে, অনলি মাত্র 12 মিনিটে কমপ্লিট। এখন একটা মেহমান নিয়ে আসছি, আপনি শুধু বসাইলেন ভাই মুরগির গোশত, কি খাবেন ভাই বলেন? একটু পোলাও টোলাও থাকবে না? একটা সব হবে, সব হবে, সব হবে, ঢাকাইয়া খাওন হবে, ঢাকাইয়া খাওন। আমরা ঢাকাইয়ারে কিন্তু খুব পোলাও মাংস কিন্তু পছন্দ করি ভাই, আপনারা যদি আইসেন বুঝছেন একদম খায়া কিন্তু যাইবেন, মেহমান দিয়ে যদি কম হইব না কিন্তু। আচ্ছা, দেখেন না কেমনে পাকে আপনি, দেখেন কেমনে পাকে আপনি এখানে। কতক্ষণ লাগবে রাইস করতে? লাগবে অনলি মাত্র আপনার 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিটে হয়ে যাবে ভাই রাইস। দেখেন দেখি এই জায়গায় 11 মিনিট আছে। আচ্ছা জান, আপনার 1 মিনিট বাড়াই দিলাম, দেখি রাইস পাই। দেখেন রাইস আমরা দিয়ে দিলাম, ওকে, এই যে রাইসটা আমরা দিয়ে দিলাম আপনি, এটা দেখেন ঠিক আছে, দেখেন এখন আবার 11 মিনিটে হয়ে যাবে রাইস, একদম রাইস হয়ে যাবে ভাইয়া। শ্রাবণী আক্তার বলতেছে কয়টা হাড়ি থাকবে? দুইটা হাড়ি। আপনারা এখানে তো একটা হাড়ি পাচ্ছেন, সব প্রেশার কুকারেই থাকে, বাট এইটার ভেতরে আরো একটা হাড়ি থাকবে এক্সট্রা, যে হাড়ি দিয়ে আপনারা রান্না বান্না সব করতে পারবেন। কত লিটার ভাই জাভেদ ভাই? আরে ভাইয়া এইটা যে লিটার লেখাই কিন্তু আছে আপনি এখানে লিটার, একদম 6 লিটার ভাইয়া, 6 লিটার, 6 লিটার ভাইয়া, 6 লিটারের। তাহলে ভাই মাংস আপনি তো অনেকখানি মাংস দিলেন দেখলাম। জি ভাইয়া, এটাতে রান্না হবে মাংস, রান্না করতে 3 কেজি মাংস রান্না করতে পারবেন। মাংসতে কোনো পানিও দিলেন না? পানি ছাড়া হবে? এটা নন স্টিক তো ভাইয়া, এটা খাবার পুরো লাগবে না, কোনো কিছু হবে না ভাইয়া। মেরিনেট করার সময় যা ছিল ওইটা থেকে হয়ে যাবে, ওটাতে এনাফ আপনি এখানে, আর কোনো কিছু লাগবে না ভাইয়া আপনি এটা। আচ্ছা, তাহলে চালটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে। ওকে, দেখি এই 10 মিনিটে রান্না জাভেদ ভাই কিভাবে কমপ্লিট করে দেয়। মানে শুধু রান্না না, এই তো যে সবকিছু হয়ে যাবে আপনি এখানে, যেমন একটু নাড়াচাড়া দিয়ে দিই আমরা এখানে, যদি ভাই কিন্তু আমরা তেমন একটা রাঁধুনি না, ঠিক আছে রাধুনি না। ইলেকট্রিক শর্ট লাগার কোনো ভয় আছে? আরে না রে ভাই, কোনো কিছু না, আপনি হাত দিয়ে ধরতে পারবেন, সবকিছু করতে পারবেন আপনি, কোনো শর্ট করার কোনো ভয় নেই, কোনো কিছু নেই রাফ ইউজ করার জন্য। ভাই এখন গ্যাসের দাম কত হয়েছে ভাইয়া? ১৫৫০ টাকা হয়ে গেছে আপনি, মাত্র 200 টাকায় সারা মাসে বিদ্যুৎ বিল সাশ্রয় 200 টাকায় কমপ্লিট, অল কিছু রান্না বান্না করতে পারবেন। কারণ একটাতে দেখা গেল রাইস রান্না করলেন, ধরেন দুইটা পট, এই যেমন দুইটা পট থাকতেছে এই একটা পট, একটাতে ধরেন রাইস রান্না করলেন, রাইসটা হয়ে গেল আপনি রেখে দিলেন, এভাবে রাইসটা আপনি রেখে দিলেন, পরবর্তীতে আপনি মাংস রান্না করবেন বা অন্য কিছু রান্না করবেন, এইটার ভিতরে রান্না বান্না সবকিছু করতে পারবেন। তবে বিএসডির ভিতরে কিন্তু একটা সুখবর আছে বস, যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গিফট আছে বস। কি দিবেন আপনি? আসলে দিও ভাই, আরে না ভাই দিব ভাই, বিসমিল্লাহ। আরে না রে ভাই, এটা কি ভাই কি বলেন আপনি, এটা বিসমিল্লাহ কোকার, এর কি নাম এটা? বিসমিল্লাহ কোকার জিলার পয়েন্ট, বিসমিল্লাহ মানে বরকত, ইনশাল্লাহ করবেন, পেয়ে যাবেন, গিফট পেয়ে যাবেন, যত শেয়ার করবেন তার জন্য স্পেশাল গিফট আছে, স্পেশাল গিফট। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করতেছেন কি কি রান্না করা যায়, আমরা বলে দেই হালাল খাবার, আপনি যা খেতে চান
আল্লাহর দুনিয়ার সব হালাল খাবার এটার ভিতরে আপনি রান্না করতে পারবেন। আচ্ছা, আমরা রাইসটা এটা যদি ক্যান্সেল করতে চাই, এটা 8 মিনিট আসছে, আমরা তাহলে এটা পানি দেই, পানি দেই, একটু পানি পুনি দেই আমরা এখানে, ঠিক আছে, পানিটা দিয়ে আমরা এটাকে ক্যান্সেল দেই, কি ফর্মে দিয়ে দেই। মানে এটা কিন্তু দেখেন ফাংশনটা কতটা ইজি। আপনি এখানে আমরা রাইসের অপশনে যদি দেই, এখন আপনার মনে হচ্ছে রাইসটা আমার চালটা রান্না করতে সময় বেশি লাগবে, আপনি প্লাস করবেন 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট, আবার আপনার মনে হচ্ছে কমাবেন, আপনি চাইলে কিন্তু এটা কমাইতেও পারবেন। দেখেন ইভেন এরপরে আপনার যদি মনে হয় আমি এটা ওয়ার্মে রাখবো, টিপ দিবেন, দেখেন ফুললি ওয়ার্মে চলে আসছে, একদম রোবোটিক সিস্টেম। আমরা একটু পানি দিই ভাইয়া, ঠিক আছে, রোবটকে পানি দিই আমরা এখানে, এটাও কিন্তু সে একই ভাবে শুনবে। ভাই আমরা কিন্তু রাধুনি না, পানি হয়েছে কিনা জানি না সঠিক। আপনি এখানে আপনার রাধুনি হওয়া লাগবে না, যদি প্রেশার কুকার ভালো হয় তাহলে আপনার কিচ্ছুই হওয়া লাগবে না ভাই। আর একটু পানি লাগবে মনে হয়, ভাই লাগবে না, লাগবে না মনে হয়, ঠিক আছে, ওকে ডান। আমরা এটা বসা দিলাম আপনি এখানে, একটু নাড়া দিয়ে বসা দিলাম আপনি একটু, দেখো আমাদের অপরিপক্ক রাধুনির খেলা। ভাই রে রান্না বান্না তো করে আপনি ভাবি ভাই, আচ্ছা আমরা যে রান্না বান্না করতেছি ভাই, কত বড় যে ক্ষতি করতেছি আপনি জানেন ভাই? এই জিনিস দেখার পরে তো ভাবি বলবে, এই জন্যই তো বলতেছি ভাই, আমি যে এখন রান্না বান্না করতেছি আপনি ভাবি কি বলবো জানো? জানেন যদি অসুস্থ যদি থাকে বলবে তুমি রান্না বান্না করছো লাইভে, একটু আমার আজকে একটু রান্না বান্না করে খাওয়াও না। ওগো আমার প্রাণের স্বামী, আজকে দেখতে চাই তোমার কেরামতি, তুমি আমাকে রান্না করে একটু খাওয়াও। আচ্ছা 10 মিনিট দিলাম, 10 মিনিট দিচ্ছে, আপনার কথা শুনছি। শুধু কিন্তু এটা যে আপনি রাইস আর যে মাংস রান্না করবেন তা না, এছাড়া একটা কিন্তু মাইক্রোওভেনের প্রয়োজন নেই আপনি এখানে, একটা ইলেকট্রিক ওভেনের কিন্তু প্রয়োজন নেই আপনি এখানে, কি বলেন আপনি ভাই? 100% ভাই, এই কথাটা কেন? এই যে ভাই দেখেন আপনি লেখাই আছে, আপনি এখানে মিট রান্না করবেন, মিট হবে আপনি, রাইস রাইস ফিশ কেক হবে, কেক হবে, কেক হবে, পুডিং হবে, আপনি এখানে সবকিছু আপনি করতে হবে। ভিউয়ারসদেরকে বলে দেখাই, ইন্টারন্যাশনালি যারা ইন্টারন্যাশনাল প্রেসার কুকার ইউজ করেন তারা কিছু ফাংশন দেখেন, এখানে স্যুপ করতে পারবেন, এখানে আপনারা চিকেন করতে পারবেন, বেন টেন্ডন করতে পারবেন, মিট করতে পারবেন, রাইস করতে পারবেন, ফিশ করতে পারবেন, আপনার ডেজার্ট আইটেম পোরিচ করতে পারবেন, কেক করতে পারবেন, কারি পেল করতে পারবেন, বেকড বারবিকিউ, রিবস, সি ফুড, শ্রিম্প, সবকিছুই এই একটা মেশিনের ভেতরে আপনার দ্বারা রান্না করা সম্ভব। আচ্ছা জাবেদ ভাই একটা উত্তর দেন তো, আমরা অনেকে যখন রান্না করি রান্নাঘরের পাশে একটা ফ্যান নিয়ে বসে থাকি, কারণ এত পরিমাণ আগুন ওখানে টেকাই যায় না। এটা তো একটা ইলেকট্রিক আইটেম, এটা রান্না হচ্ছে, এটার পাশে বসে রান্না করা যাবে? আরে ভাই রে এটা ভাই কোলে নিবেন ভাই, আপনার সামনে বস, কোলে নিয়ে আপনি মানে কোলে নিয়ে বসে রান্না করবেন, বিন্দুমাত্র গরম হবে না, কোনো কিছু না, শুধু আপনি যে রান্নাঘরের মতো যে আপনি পাকঘরে যে রান্না করবেন তা না, চাইলে আপনি এটা ব্যাডরুমে বসে রান্না করতে পারবেন, সুপাতে বসে রান্না করতে পারবেন, ফ্লোরে বসে রান্না করতে পারবেন, যেভাবে খুশি এভাবে কিন্তু রান্না বান্না করতে পারবেন। এটা তো একটা সিস্টেম, আর এটা কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে, কিন্তু 2 বছরের কিন্তু গ্যারান্টি দিচ্ছে কোম্পানি ভাই, জানেন এটা? 2 বছর, 2 বছর এটা অল পার্টস গ্যারান্টি, 2 বছর যে কোনো প্রবলেমে চেঞ্জ পাবেন। অনেক কোম্পানি লাইভ করি, জি 1 বছর কয়েলের গ্যারান্টির উপরে কারো কোনো গ্যারান্টি নাই, সেখানে আপনি 2 বছর দিচ্ছেন, কোম্পানি থেকে দিচ্ছে 2 বছর গ্যারান্টি দিচ্ছে আপনি, 100% কপার, কপার হচ্ছে ডুয়েল কপার মোটর, এটা যেটাকে বলে ডুয়েল 100% ব্রাশের উপরে কিন্তু আপনি মেমোতে লিখে দিতে পারবেন, একদম মেমোতে না একদম সরাসরি লিখে দিব 2 বছরের অল পার্টস গ্যারান্টি। আপনি দেখেন তো আরেকটা ডিভাইস, এই যে আমরা দেখাই আপনাকে এখানে, এটা কিন্তু আপনি সম্পূর্ণ হচ্ছে স্ট্রাবিক কয়েল উপরে করা আপনি এটা, আচ্ছা আচ্ছা, কখনোই কিন্তু আপনি এটা কিন্তু বাঁকা হবে না। অন্য যেমন রাইস কুকার গুলো আছে, নর্মাল যে রাইস কুকার গুলো আমরা ইউজ করি বাসা বাড়িতে, যেমন আপনার অন্যান্য ব্র্যান্ড গুলো আছে, ইউজ করতে করতে কিন্তু এটা বাঁকা হয়ে যায়, বা এখান থেকে ফাঁক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারা বাঁকা হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হবে না। এইখানে যে সেন্সরটা আছে এটা কাজ করে না, কাজ করে না এটা, এটা কিন্তু আপনি 2 বছরের ভিতরে সেন্সরটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনি চেঞ্জ করে, যেটা নষ্ট সেটা কোম্পানি চেঞ্জ করে দিবে। আর এটা কিন্তু পরে কিন্তু সম্পূর্ণ ননস্টিক করা, এটার ভেতরে হচ্ছে ননস্টিক অ্যালুমিনিয়াম করা, আর এটা কিন্তু ননস্টিক করাবে, খুব হেভি কিন্তু করছে আপনি, ওয়েট এটা যে ওয়েট আছে বস, ওয়েটটা কিন্তু প্রচুর ওয়েট কিন্তু আপনি এটা, আচ্ছা প্রচুর ওয়েট। আর এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যে রান্না বান্না করবে, রান্না করে বসে গেলেন কোথাও চলে গেছেন বা হয়ে গেছে, আপনি টাইমিংটা দিয়ে দিচ্ছেন অটোমেটিক এটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সাপোজ ভাই আমি এখানে ধরেন 12 মিনিট সময় দিছি, জি এখন আমি রান্না বসাই দিয়ে আমার মনে নাই, আমার একটা ফোন কলিং সে বিজি হয়ে গেছি, আমার খেয়াল নাই, তাহলে আমি আইসেকে দেখবো সব পুড়ে গেছে? না 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 ভাই, ওয়ার্মার সিস্টেম তো, এটা তো ননস্টিক করা, কি বলেন ভাই? এত দন্দর একটা প্রোডাক্ট আপনি নিবেন, সেক্ষেত্রে যদি পুরেই যদি যায় তাহলে নিয়ে লাভটা কি আপনাদের এখানে? ওকে, আপনি বিদ্যুৎ সাশ্রয় পেয়ে সেম খাবারও পাচ্ছেন খুব দ্রুত হচ্ছে আপনি এখানে, ইভেন দেখা যাচ্ছে যে আপনি এখানে খুব সার্ভ করতে পারছেন, খুব দ্রুত সার্ভ করতে পারছেন আপনি, এটা কিন্তু সার্ভ করতে পারছেন, মানে আপনার বাসায় গেস্ট আসলো, আত্মীয় স্বজন আসলো, আপনি জাস্ট রান্না বসাই দিয়ে গল্প করতে করতেই আপনার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কারেন্ট বিল যদি চিন্তা করেন ভাই, বিদ্যুৎ বিলের কথাটা বলেন, 85% এনার্জি সেভিং, আচ্ছা 85% কথা কম সেই অনুযায়ী উত্তর দিই, জি জি জি। প্রেশার কুকার আইটেম সারাদিন কেউ রান্না করে না, জি
এইটা নিলে শখ করে করতে পারে। সকালে এটার ভিতরে যদি আমরা আলু ভাজি করি করতে পারবো, সব করতে পারবে। আল্লাহর দুনিয়া হালাল খাবার যা আছে এ টু জেড যা আছে সব কিছু আপনি করতে, শুধু এটা না। রমজান আসতেছে কিন্তু ভাই, রমজান মাসে কিন্তু এই ইফতার আইটেম বাজার জন্য ডিপ ফ্রায়ার কেনা লাগে। ডিপ ফ্রায়ার তো আপনার শোরুমে আছে, এখন এই ডিপ ফ্রায়ার এর কাজ কি এটা হবে ভাই? এটা ডিপ ফ্রায়ার এয়ার ফ্রায়ার এর কাজটাও হবে ভাইয়া। আলু পেঁয়াজ যা আছে সবকিছু ভাজতে পারবেন, জাস্ট মনে করেন দিয়ে দিবেন, দিয়ে দিলে হয়ে যাবে অটোমেটিক, কিন্তু হয়ে যাচ্ছে। টাইমিংটা সেট করে দিবেন, হয়ে যাবে। আপনি এখানে এই যে এখানে সবগুলো টাইমটা দেওয়া আছে, আপনি যেটাই রান্না করবেন, বারবিকিউ করে দেখেন, বিবিকিউ বারবিকিউ করবেন, বারবিকিউ হবে আপনি এইখানে। তারপর ব্যাগের যা অল আইটেমগুলো কিন্তু আপনি করতে পারতেছেন আপনি এইখানে। এই টু জেড সবগুলো ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে। আল্লাহ ভাজিও করা যাবে, হ্যাঁ আসলে ভাজিও করতে পারবেন। আচ্ছা বিদ্যুৎ বিলটা কেমন যাবে? আমাদের টেনশন এটা হচ্ছে, বিদ্যুৎ বিলটা হচ্ছে আমাদের বলি এটা হচ্ছে 85% এনার্জি সেভিং। আর এটা যদি সারা মাস যদি রান্না করেন আপনি, এখানে ভাত রান্না করে পার ডে যেটা খরচ হবে, ভাত রান্না হবে বললি মাত্র 1.20 টাকা ভাত রান্না কমপ্লিট আপনি এখানে। আচ্ছা 1.20 টাকা কিন্তু ভাত রান্না কমপ্লিট, আপনি 2 টাকায় দেখা যাচ্ছে, 3 টাকায় দেখা যাচ্ছে অল ফ্যামিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি এক বেলা রান্না করতে পারতেছেন আপনি এখানে। তাহলে 3 বেলা যদি করি যার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন। মাংস কত টাইম লাগবে? গরুর গোস্ত, গরুর গোস্ত যদি আপনি মুরগির মাংস যদি সফট হয় সেক্ষেত্রে আপনি 10-12 মিনিট সময় নিবে। গরুর মাংস যদি করেন ওয়ানলি মাত্র 15 মিনিট আপনি মাংস কমপ্লিট, 15 মিনিটে আপনি গরুর মাংস কমপ্লিট আপনি এখানে। রাইস করবেন 8-10 মিনিটে কিন্তু রাইস কমপ্লিট হবে আপনি এখানে। আর যারা এই প্রোডাক্টগুলো নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। কথা বলি ভাই, মান্দাতা আমলের অনেক প্রেশার কুকার বাজার থেকে কিনে ইউজ করছি, প্রেশার কুকারের জায়গাটা ঠিক মতো ব্যবহার করা যায় না। আপনার এটাতে সেই অবস্থা নাই? প্রেশার কুকারের সেফটি আছে কিনা বলেন তো? আমি অনেকরে দেখছি এই যে সেফটি ব্যবস্থা দেওয়া আছে, প্রেশার কুকারের সাথে খোসাখুসি করার কারণে এই ঢাকনা উড়ে সিলিং উড়ে গেছে। এটা কিন্তু লকিং লক ভাইয়া, সম্পূর্ণ কিন্তু লকিং লক। আপনি দেখেন এই যে লক করে দিছি, বিন্দু মাত্র কিন্তু পড়বে না, এটা লকিং লক এটা। আর এটা কিন্তু সেফটি ব্যবস্থা দেওয়া আছে, যখন হয়ে যাবে এটা অটোমেটিক একটা সুইচ দিবে। আচ্ছা একটা সুইচ দিবে, একটা দেখেন মানে স্প্রেস লক আছে, এটা টান দিলে এটা যখন এটার ভেতরে প্রেশার আসবে তখন এখান দিয়ে এটা অলরেডি হাওয়া ছেড়ে দিবে। তারপরে হাওয়া ছাড়ার পরে আমরা এটাকে খুলে ইউজ করতে পারবো। আর এটা ডিজাইনটা মার্কেটের অনেক প্রেশার কুকারের ডিজাইনের চাইতে এটা ডিজাইনটা খুব ইউনিক দেখতেছি। সম্পূর্ণ এসএস ভাই, এগুলো হচ্ছে এসএস, সম্পূর্ণ এসএস 304। এগুলো আপনি জং পড়বে না, মরিচা পড়বে না, রাস পড়বে না, কিচ্ছু হবে না। আপনি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য আপনি এখানে। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা সারা পাচ্ছি। গ্যাসের যে সংকট দেখা দিচ্ছে ভাই, দেখা যাচ্ছে যে বাসায় যাই ভাই, বাসায় যাওয়ার পরে বউ বলে যে ভাই গ্যাস তো শেষ হয়ে গেছে একটা, মানে আমি অনেক সেফ দেখা যায়। প্রতি মাসে না হলে আমার মনে হয় 1000 টাকা থেকে 1200 টাকা থেকে 1300 টাকা থেকে আমার সেভ হইতেছে। আমার এখানে 300 টাকা বিদ্যুৎ গেলে আমি 400 টাকা সেভ হচ্ছে। আমি যে টেকনিকটা বাসায় করছি ভাই শুনেন, আমার বাসায় এরকম মনে করেন চুলাও আছে, সেটারও তো আর ফালাই দেওয়া যাবে না। এখন গ্যাসের বিল বাড়লেও আমার করার কি কি বা আছে? আমি একটা প্রেশার কুকার নিছি, এটার ভিতরে মাংস রান্না করি আর রাইস রান্না করি, আর ওই গ্যাসের চুলাটাও ব্যবহার করি। এতে হয় কি জানেন, আমি সিলিন্ডারটা 2 মাস ব্যবহার করতে পারি আর আমার কারেন্ট বিলও কম আসে, মানে বুদ্ধি খাটায় কাজ করছে আর কি। তাহলে এইবার বুঝেন যে এটাতে কতটুকু সেফটি আপনি ইউজ সেফটি পাচ্ছেন আপনি এখানে, কতটুকু সাশ্রয় পাচ্ছেন আপনি এখানে। আর এগুলো দেখা যাচ্ছে যে আপনি ইউজ করবেন, ইউজ করতে কমফর্টেবল ইউজ করবেন। আপনি সকালে ভাত চড়া দিয়ে চলে গেছেন অফিসে চলে গেছেন, বা মাংস চড়া দিয়ে অফিসে চলে গেছেন, অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাচ্ছে। যে টাইমিংটা দেওয়া আছে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরে ওয়ার্মারে থাকতেছে, যতক্ষণ পর্যন্ত এটা না খোলাবেন, ঢাকনাটা না খোলাবেন ততক্ষণ পর্যন্ত ফুললি কিন্তু গরম থাকতেছে আপনার। আচ্ছা তার মানে যারা চাকরি বাকরি করে সকালে যখন তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যায়, রাতে আইসা শুধু তারা রান্না করে যদি এটা বসায় ওয়ার্মে রাইখা দেয়, সকালবেলা ঘুম থেকে ওইটা সে গরমটা খাই যেতে পারবে? আরে ভাই একদম থাকবে, আপনি 12-14 ঘন্টা পর্যন্ত ফুললি গরম থাকবে, 24 ঘন্টা পর্যন্ত যেটা থাকবে, হালকা হয়তো বা গরম কম হতে পারে কিন্তু 12 ঘন্টা ফুললি আপনি গরম পাচ্ছেন এটার ভিতরে ভাই। আচ্ছা অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইস জানতে চাচ্ছেন। এটা হচ্ছে গ্যারান্টিটা হচ্ছে ভাই আপনি 2 বছরের গ্যারান্টি পাবেন, আফটার 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর পূর্বে প্রথমেই কিন্তু বলছি অতিরিক্ত শেয়ার যারা করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে আপনি এখানে, এটা তাদের জন্য ফ্রি থাকবে। ওকে ফ্রি থাকবে। আর স্পেশাল গিফটটা কি সেটা আমি দেখাচ্ছি আপনি, দেখে একটু ধৈর্য ধরেন, পুরো ভিডিওটা দেখেন, আমি বলে দিচ্ছি স্পেশাল গিফটটা কি দেবো যারা বেশি বেশি শেয়ার করবেন আপনি। এটা যে রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের, রেগুলার প্রাইস ছিল আমাদের ওয়ানলি মাত্র 8500 টাকা।
যেহেতু 8500 টাকা এটা হচ্ছে মাল্টি কুকার যেটাকে বলে, আপনি একটা রাইস কুকার কিনতে হবে না, প্রেশার কুকার কিনতে হবে না, একটা দেখা যাচ্ছে যে আপনার মাইক্রোওভেন কিনতে হবে না, একটা ইলেকট্রিক কিনতে হবে না আপনি এখানে, অর্থাৎ সব ধরনের কাজটা একটার ভিতরে কিন্তু আপনি করতে পারতেছেন আপনি এটা। এখন আপনার রেগুলার প্রাইস যে 8500, অত টাকা তো আমাদের পকেটে নাই, এই জিনিস তো ভালো লাগছে। 8500 টাকা যেহেতু লাইভে আছে, ডাবল হাড়ি, হ্যাঁ ডাবল হাড়ি, হ্যাঁ 8500, সিঙ্গেল হাড়ি তো বিক্রি করে 6500 7500 বিক্রি করে, কথাটা বুঝেন, যেটা এটা ডাবল হাড়ি এটা আমাদের 8500 না 7500 না, যাক 7000 টাকা রাখবো, চলবে? 7000 টাকা, 7000 টাকা রাখবো ভাইয়া, এটা 7000 টাকা, 7000 টাকা রাখবো এটা, কি বলেন ভাই? জি, ডাবল হাড়ি দিয়ে হোপমেন্স জার্মানি প্রোডাক্টস, এই যে দেখেন লেখে আছে আপনার। ওকে ওকে, আচ্ছা একজন লিখছে ভাই নষ্ট হয়ে যাবে জার্মান, আপনি 2 বছর একদম জার্মান টেকনোলজি, আপনি এটা অ্যাসেম্বল হচ্ছে, এটা দুবাই হয়ে আসে আপনার, এটা যদিও বা দেখা যায় চাইনিজ প্রোডাক্ট, এটা দুবাই ভেরিয়েন্ট, আপনি দুবাই হয়ে আসে। উনি বলতেছে পাতিল কয়টা আপু? দুইটা পাতিল, দুইটা পাত্র, এই যে আপু দুইটা পাতিল থাকবে, দুইটা পাতিল থাকবে, একটার সাথে দুইটা পাতিল থাকবে আপনার এটা। ওকে, আর এই পাশে যে বডিটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা দেখেন, এখন কিন্তু এখানে রান্না হয়েছে, এটা দেখেন রান্না হওয়ার ফলে কিন্তু একটা রান্নার আস্তরণও পড়ে, এই অবস্থায় আপনি চাইলে এখানে দেখেন আমি এখানে হাত দিয়ে রাখছি, কোনো সমস্যা নাই। আচ্ছা অনলাইনে অর্ডার করবো কিভাবে? আপনি আমাদের যে নাম্বার গুলো আছে নাম্বার গুলোতে সরাসরি আমাদের ফোন দিয়ে অর্ডার করতে পারেন, লাইভে থাকা গেলে আপনি অর্ডার করতে পারেন, মাত্র 7000 টাকা। আর যারা অর্ডার করবেন সরাসরি দুইটা নাম্বার, যে কোনো একটা নাম্বার অর্ডার করতে, আর যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য কোম্পানির পক্ষ থাকবে সরাসরি আপনাকে এই যে সেটটা বস, মিল্ক প্যান থাকবে একটা, হাফ কেজি মাংস, চা কফি, ফিন্নি পায়েস করার জন্য একটা থাকবে একটা, এখান থেকে থাকবে একটা হচ্ছে আপনার মাল্টি কড়াই থাকবে আপনার একটা, আপনি এগুলো কিছু সম্পূর্ণ টেফলন ননস্টিক করা, স্টিল চামচ, কাঠের চামচ, ননস্টিক চামচ, যে কোনো চামচ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনি এটা, এটা থাকবে একটা, এখান থেকে থাকবে বড় একটা হাড়ি থাকবে একটা, একটা বড় একটা হাড়ি থাকবে একটা, এই ফুল সেট যেটাকে বলে 7 পিস বলে, এই সেটটা কিন্তু থাকবে ফ্রি থাকবে আপনি এটা, অর্থাৎ যারা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে সরাসরি কিন্তু এটা দিয়ে দাও, স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাবেন। আচ্ছা এটা মার্কেট থেকে কিনলে প্রাইস কত? এটা যদি মার্কেট থেকে যদি কিনে 5200 টাকা। এটা ডিসকাউন্ট কত দিয়ে কত রাখবেন বলেন? শুধু এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো মালি 4200 টাকা, 4000 টাকা ভাই, এটা তো আগে রেট ছিল 4000 টাকা ভাই, এখন দিতে হবে 4000 টাকা, 4000 টাকায় রাখলাম, যান 4000 টাকায় রাখবো আপনার এটা, আর যারা বিশেষ শেয়ার করবেন তারা সরাসরি ইনশাল্লাহ বিসমিল্লাহ কুকারিস থেকে এটা নিয়ে যাবেন আপনার এটা, এই ফুল সেটটা সরাসরি আপনারা নিয়ে যাবেন আপনার এটা। আচ্ছা তাহলে প্রেশার কুকারের দাম হচ্ছে অনলি 7000 টাকা, এটা ডাবল হাড়ির মাল্টি ফাংশনাল প্রেশার কুকার, জি, আর এটা 2 বছরের গ্যারান্টি আছে, 2 বছরের, আপনি যেটা নষ্ট হবে কোম্পানি সরাসরি রিপ্লেস করে উইদাউট পেমেন্ট। আচ্ছা এই পাশে এই 7 পিসের দাম হচ্ছে অনলি 4000 টাকা, কিন্তু এটা আমরা স্পেশাল গিফট, স্পেশাল গিফট পাবেন আপনি এটা, একটু দেখি ভিতরটা কি অবস্থা বসে, একটু চলেন দেখি, ঠিক আছে আগে হাওয়াটা বের করে দেন, দেখি কি হাওয়াটা একটু বের করে দেই, তারপর একটু দেখি কি অবস্থা আছে আপনি এটা। ওকে, ওই যে দেখেন হাওয়াটা কিন্তু বাইর হয়ে গেছে, চারপাশ দিয়ে হাওয়াটা বের হইতেছে, এখন আমরা দেখি এটা একটু ঢাকনা খুলে দিই, আমরা হাওয়াটা ফুললি বাইর করে দিত, এই যে দেখি, ওয়াও ভাই, এই যে দেখেন, বাহ, টক বক করে রান্না হইতাছে, একটু নাড়াচাড়া দিয়ে দেই, সেই রকম ভাই ভাই, একটু নাড়াচাড়া দিয়ে দেই, 7000 টাকায় দেখেন, 7000 টাকায় বস, আপনার যে কিছু রান্না করবেন খুব দ্রুত রান্না হবে আপনার, এগুলো দেখেন, বাহ চমৎকার, মানে এইভাবে চাইলেও কিন্তু আপনার রান্না রান্না করতে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন, ঠিক আছে, আর হতে পারে 2-3 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা রাইসটা একটু দেখি, রাইস কিন্তু রান্না শেষ, কিন্তু আপনি এখানে বক্স, রাইস কিন্তু রান্না সম্পূর্ণ শেষ। তো এইরকম ভাবেই যদি আপনারা ঘরে বসে রান্না করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন, আমরা তো সময়ের আগে দেখাই ফেলছি কারণ আমাদের লাইফটা সংক্ষিপ্ত করাটা জরুরি। তো ভাই অর্ডার করতে চাইলে কত, আর দুইটা যদি একসাথে নেয় কত, এই হাড়ি সেট আর এই প্রেশার কুকার যদি একসাথে নিলে, দুইটা যদি আপনি একসাথে যদি নেন আপনার যেমন 7000 টাকা পড়তেছে এটা পেটা, আর ওইটা বোধহয় 4000 টাকা, হ্যাঁ টোটাল হচ্ছে দুইটা মিলে আপনার 11000 টাকা, হ্যাঁ আর টোটাল দুইটা মিলে যদি নেন আমরা রাখবো আপনার জন্য 11000টা ওয়ানলি, মাত্র আপনার 10500 টাকা, হোম ডেলিভারি ফ্রি, মানে 10500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা অর্ডার করবো কিভাবে? অর্ডার করার নিয়ম হচ্ছে যে এই যে দুইটা যে নাম্বার আছে দুইটা নাম্বারে আপনার ফোন দিবেন, যে কোনো একটা নাম্বার আপনার ফোন দিবেন, উপর হচ্ছে বিকাশ নাম্বার, 1000 বা 2000 টাকা বুকিং করবেন, আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো, কুরিয়াতে পাঠিয়ে দেবো, কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা উঠে নিতে পারবেন। আর ঢাকায় কত সময় লাগলো, আমরা লাইভে যখন ঢুকছি প্রায় 3-4 মিনিট সময় পরে কিন্তু রান্নাটা বসাইছি,
আর এইখানে খুব সহজেই আমরা রান্নাটা করে ফেলছি। তো এরকম চমৎকার রান্না ঘরে বসে করতে চাইলে প্রেশার কুকার কিনেন, যেটা প্রাইস হচ্ছে মাত্র 7,000 টাকা ডাবল হারির, আর এই চমৎকার সেটটা পাবেন মাত্র 4,000 টাকায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ ভালো রাখবেন। আল্লাহ।